আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتقوا الله حق تقاته قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون قال الله تعالى هن لباس لكم وأنتم لباس لهم قال الله تعالى ومن يطع الرسول فقد أطاع الله قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي আছেন কানে শুনি, দুই নয়নে দেখলাম না নবী আছেন। কানে শুনি, দুই নয়নে দেখলাম না, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, মিঠাও মনের প্রেমে জ্বালা। আল্লাহুম্মা সাল্লি নবীজি দাও গো দেখা, হাই নবীজি দাও গো দেখা, তোমায় দেখে প্রাণ জোড়াই, তোমার দেখা পেলে নবী গো বই কি মুদের শেষ বেলায়। আল্লাহ আল্লাহ সম্মানিত আজকের এই ঐতিহাসিক পতেঙ্গা ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন চুরিহাল্লা খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত মাহে রমজানে আজিমুশান নুরানি মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, অতি সম্মানী মঞ্চে উপবিষ্ট নাইবে নবী দীঘার উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ানে আজম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, অতি আদরের কচি কচি সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কৃষক শ্রমিক ব্যবসায়ী ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন এক মাসে আপনারা ১২টার পরে মাহফিলে বসে আছেন, যেই মাসটার মধ্যে আপনাদের সম্মানে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলি খুলে রাখছেন। সম্মান বলিয়ান রাখার জন্য জাহান্নামের দরজাগুলোকেও বন্ধ করে রেখেছেন, আপনারা যাতে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য রাত্র ১২টার পরেও বসে থাকতে পারেন। আমাদের চিরশত্রু শয়তান যাতে আপনাদেরকে ধোঁকা না দিতে পারে, সেজন্য এই রমজান মাসে আমাদের চিরশত্রু শয়তানকে আগুনের জিঞ্জির দিয়ে বদ্ধ করে রাখা হয়েছে। তাই আজকে যে আল্লাহ মাহে রমজানের এই বরকতময় মাগফিরাতের মধ্যবর্তী 10 দিনের 13 দিবাগত 14 রাত্রে এইভাবে কোরআন হাদিসের পক্ষে জান্নাতের দরজা খোলা থাকার মাসে ধৈর্যের সহিত ১২টার পরে বসে থাকার তৌফিক দিলেন, সে আল্লাহ শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ গর্জিয়াস করতে হবে নাকি রোজা রাইখা দুর্বল হয়ে গেছেন? তাহলে আওয়াজটা আরো গর্জিয়াস করে বলুন আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই ১২টার পরে আওয়াজ যথেষ্ট দিয়েছেন, এ দিয়ে কার শুকুর আদায় করেছেন? কোন আল্লাহ যার জমিনের মধ্যে আমরা আছি? আবার বলুন আপনারা কার শুকুর আদায় করেছেন? এই রমজানে এই ডাক শুনলে আমার আল্লাহ যে কত খুশি হয়। যদিও আল্লাহ সব জানে শুনে, তারপরেও এখন ফেরেশতাদেরকে সাক্ষী রাখতেছেন, ও ফেরেশতারা এই মানুষগুলো কোথায় থেকে আমাকে এত সুন্দর করে আল্লাহ বলে ডাক দিল? ফেরেশতারা বললেন, আল্লাহ এটা তো পতেঙ্গার চুরি হাল্লা খেলোয়াড় কল্যাণ কর্তৃক আয়োজিত এই মাহফিলে বসে আপনার আদরে রোজাদার বান্দারা রাত্র কষ্ট করে আপনাকে আল্লাহ বলে ডাক দিল। এই ডাকে আল্লাহ যে কত খুশি, একটা বাস্তব ঘটনা। একটা যুবক, সেই বড় ধনী লোকের ছেলে, মনে যা চা তাই করে, মা ছিল নেককার। আসলে আমার সাবজেক্ট হলো মহিলা। মহিলারা যদি নেককার হয় তাহলে সমাজের কি উপকার হবে? একটা বাস্তব একটা উদাহরণ, তবে ঘটনাটা উদাহরণ হইলেও কিতাবি ঘটনা বলছি, ইতিহাসের ঘটনা বলছি। যুবক ছেলে মনে যা চায় তাই করে, কিন্তু মা নেককার, মা ভালো, নামাজি, পরহেজগার। ছেলেটার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে সারাদিন, একটা ডায়েরি কিনে ছেলের অপরাধগুলো মা লেখে রাখে। ছেলের অপরাধ মা লেখে। বলুন এখানে আর কোনো মোহরির দরকার পড়বে? কোনো উকিলের দরকার পড়বে? হাসরের কোর্ট বসাবেন, বিচারপতি হবেন আল্লাহ, আর একমাত্র অ্যাডভোকেট থাকবেন নবী মুহাম্মাদুর রাসূল। যেই কোর্টে আমার নবী ব্যতীত কেউ উকালতি করার অধিকার নাই, ওই কোর্টের সাক্ষী হবেন মা বাবা। বিচারক হবেন আল্লাহ, উকালতি করবেন নবী, সাক্ষী হবেন মা বাবা। মা বাবা যদি কোনো সন্তানের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেয়, এটাই কবুল হবে। তাই মা ডায়েরি ভর্তি তার অপরাধগুলো লেখে। হঠাৎ তার বাবা এন্তকাল করলেন, এখন তো গার্জিয়ান নাই, বেপরোয়া হয়ে গেলেন। একদিন গভীর রাত্রে একটা মহিলা ওই যুবকের ঘরের দরজায় আওয়াজ দিলেন। মহিলাটার 3টা বাচ্চা এতিম, 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই। মা অসহ্য হইয়া, ধৈর্য হারা হইয়া, ওই যুবক বড়লোকের ছেলে তার ঘরের দরজায় আওয়াজ দিলেন, বাবা দরজা খোলো। যুবকটা বলতেছেন, কে? মহিলার কণ্ঠ, আমি তো ভালো ছেলে না, আমি তো একটা দুশ্চরিত্র যুবক, আমার ঘরের দরজায় আওয়াজ দিলেন গভীর রাত্রে। মেয়েটা বললেন, মা বাবা দরজা খোলো। কি ব্যাপার? বাবারে আমি জানি তোমার চরিত্র ভালো না, কিন্তু আমি গভীর রাত্রে আসছি, আমার 3টা বাচ্চা না খায়া ঘুমায়, বাচ্চাদের ক্ষুধার্ত ব্যথা, এই কান্না আমি সহ্য করতে পারি না। বাবারে তুমিও তো এরকম হতে পারতে, আমার মতো অভাবী, আল্লাহ তোমাকে বড়লোক করেছে, আমাকে একটু সাহায্য দাও। অন্যায় অপরাধের নজরে আমার দিকে তাকিও না, আমি বড় বিপদগামী। যুবকটা চিন্তা করলেন, কথা তো ঠিক, আমিও তো এরকম একজন অভাবী হতে পারতাম। বলল, মা এ কিছু টাকা তোমাকে দিলাম, তুমি কারো কাছে বইল না, আরও প্রয়োজন পরে আরও দিব, আজ থেকে আর অন্যায় করব না। মহিলাটা চলে গেলেন, বাচ্চাদের মুখে হাসি ফুটাইলেন, কিন্তু ওই যুবক তখন মার লেখা দলিলটা, ডায়েরিটা নিয়ে আসলেন সকালবেলা। মাগো আমি জীবনে কত অপরাধ করেছি, আমি যুবক, দাও তো দেখি তোমার হাতের লেখা দলিল, ডায়েরিটা। ডায়েরি নিয়ে দরজা বন্ধ করে খুলে দেখে প্রত্যেক দিনের অপরাধ, অবশেষে নিজে কাঁদতেছে, আল্লাহ এত অপরাধ আমি করেছি যার সাক্ষী মা। এই অপরাধী সমাজে আমি, এই মুখটা আমি সমাজকে কেমনে দেখাবো? আজকে বাবা যুবক, তোমরা কেমন মায়ের সন্তান? এমন কাজ তোমরা করেছো, হাজার হাজার মানুষ তোমাদের এই কষ্টের আয়োজনে, এই মাহে রমজানে এত কষ্ট, ভাদ্র মাসের রোজা, লম্বা নামাজ তারাবি, তারপরেও আজকে এই মাহফিলে লোকজন বসে আছে। এই আয়োজন কে করেছো? তোমাদের রিপোর্ট তো খারাপ হয় নাই, তোমাদের তো রিপোর্ট ভালো হয়েছে। তোমরা কেমন মায়ের সন্তান? নিশ্চয়ই তোমরা ওই মায়ের সন্তান যারা আজকের আয়োজক। তোমরা যখন মায়ের পেটে ছিলে, মা বুঝি তোমাদেরকে পেটে নিয়ে নবী পাকের উপর দুরুদ সালাম পাঠ করছিল, মা বুঝি তোমাদেরকে পেটে নিয়ে কোরআন শরীফ পড়ছিল। যাদের গায়ে, যাদের রক্তে দুরুদ সালামের এবং কোরআন তালাওয়াতের গন্ধ আছে, তারাই এইরকম মাহফিলগুলির আয়োজন করে। কিন্তু ওই যুবকটা তো ভালো কাজ করে নাই, মার হাতের ডায়েরি খুলে দেখে শুধু অপরাধ। এই সমাজে আমি এই অপরাধী, এই মুখটা আমি সমাজকে দেখাবো না। মার লেখা দলিল ডায়েরি নিয়ে দৌড় দিলেন, দৌড়াইয়া পাহাড়ের উপরে উঠলেন। নিরিবিলি পাহাড়, কাঁদতেছে, এরে পাহাড়, মা বলেছে আমি এই অপরাধ করেছি, আমি বড় অপরাধী, এই সমাজে মুখ দেখাইতে পারি না, লজ্জা করে। পাহাড় রে, তোর মধ্যে কত প্রাণী থাকে, আমাকে একটু জায়গা দিবি, আমি অপরাধী তোর মধ্যে লুকাইয়া থাকি। পাহাড় থেকে আওয়াজ আসতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। দৌড় দিয়ে দেখি বিরাট বড় কবরস্থান, কবরস্থানের পাশে দাঁড়িয়ে ডাকতেছে, রে কবরস্থানের মাটি, আমার মতো বহু মানুষ তোর ভিতরে ঘুমিয়ে আছে, আমাকে একটু জায়গা দিবি, আমি অপরাধী পাপী তোর মধ্যে লুকাইয়া থাকি, এই মুখটা আমি কাউরে দেখাবো না, মা বলেছে আমি এই অপরাধ করেছি। বলুন, অপরাধের সাক্ষীটা কে? মা। আজকে যদি আমাদের দেশের মা জাতি যদি সন্তানের অপরাধের সাক্ষী হয়ে যায়, তাহলে সমাজ পরিষ্কার হয়ে যাবে। মা বলেছেন আমি এই অপরাধ করেছি, ও কবর, কত মানুষ তোর মধ্যে, একটু জায়গা দিবি। কবরের মাটির থেকে আওয়াজ আসতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। দৌড়ে গেলেন নদীর কিনারে, ও নদীর পানি, তোর মধ্যে কত প্রাণী বসবাস করে, আমাকে একটু জায়গা দিবি, তোর মধ্যে লুকিয়ে থাকি যাতে কেউ আমাকে না দেখে। নদীর পানির থেকে আওয়াজ আসতেছে, তোর মতো পাপীকে আমি জায়গা দিব না। সারাদিন অপরাধী, সাক্ষী হলেন মা, সন্তানের অপরাধের সাক্ষী মা। মার লেখা দলিল নিয়ে ঘুরতেছে, কেউ জায়গা দেয় না, এই পাপীকে দেখলেই দরজা বন্ধ করে দেয়। রাত্র গভীর, আকাশের দিকে তাকিয়ে ডাকতেছে আর কাঁদতেছে, মাবুদ, যদিও আমি পাপী সৃষ্টি করেছো তুমি, তুমি তো অস্বীকার করতে পারবে না আমি যে তোমার সৃষ্টি। প্রভু গো, শুনেছি তোমার 99 ভাগ মায়া আছে, আমি অপরাধী বলে যেদিকে যাই সবাই আমাকে দেখলে দরজা বন্ধ করে দেয়, কেউ আমার দিকে মায়ার নজরে তাকায় না। মাবুদ গো, ও আমার আল্লাহ, আমি সমস্ত অপরাধ লইয়া তোমার দয়া চাই, তোমার মেহেরবানি চাই। আল্লাহ গো, আমি কোথায় যাব তুমি বলে দাও না। আমার আল্লাহ রহমতের দুয়ার খুলে ডাকতেছে, এরে পাপী বান্দা, আমি দেখেছি তোর পাপের বোঝা লইয়া যেদিকে যাও সবাই তোমাকে দেখে দরজা বন্ধ করে দেয়, কেউ দরজা খুলতে রাজি না। বান্দারে, আমি অপেক্ষায় আছি, আমি রহমতের দরজা খুলে বসে আছি, তোর জীবনের পাপগুলো লইয়া একবার যদি আমাকে আল্লাহ বলে ডাক দিবি রে, আমি আল্লাহ তোর জীবনের অপরাধ ক্ষমা করে আমার রহমতের কুলে উঠাইয়া লইব। যে আল্লাহ এত বড় পাপী একবার আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহর এত দয়া হয়, এ আল্লাহর নাম জপলে আমাদের লাভ হবে না, লস হবে। তাই বলতেছিলাম আমরা শুকর আদায় করেছি কার? আরো জোরে বলুন কার? ডাকুন তো মন ভরে, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মাশাআল্লাহ, ডাকেন। এই সুযোগ সব সময় মিলে না, দুনিয়ার কাজ কামের সুযোগ সব সময় মিলে, আল্লাহকে ডাকার সুযোগ সব সময় হয় না। ও পাপী, ও যুবক, ডাকো আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমরা যে ডাক দিলাম, এই ডাকে আল্লাহ খুশি না বেজার? যত বড় অপরাধী হোক, যাকে দেখলে সমাজ ঘৃণা করে, সব দরজা বন্ধ। আল্লাহ বলেন, বান্দারে, আমি রহমতের দরজা তোর জন্য বন্ধ করি নাই, আমাকে একটা ডাক দিলেই আমি তোকে রহমতের কোলে নিব। তাই বলছিলাম ডাকটা গর্জিয়াস করে দিতে। আমরা কার শুকর আদায় করেছি? আরো জোরে বলুন, কার? আচ্ছা, এই ডাক শুনলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? হায় হায় হায়, কত যে খুশি সেটা বোঝানোর জন্য অনেক সময় আমি বলি আলোচনায় বাস্তব ঘটনা। আপনাদের এই চুরিহালদা এলাকার একটা মা, একটা ছেলে, ছেলেটা 20 বছর বয়স হলো, হ্যাঁ, মারে মা ডাকে না। বলুন, এই আচরণ যদি কোনো সন্তান মায়ের সাথে করে, মা মনে ব্যথা আছে কিনা? আচ্ছা, আজকে মাহফিল থেকে যদি বাড়িতে গিয়ে মায়ের ঘরের দরজাটায় দাঁড়ায়, সেহরি খাবে তো সন্তান ডাকতেছে, মা গো, ও মা, 20 বছর পর এই ডাক। আচ্ছা, আপনারই কন, এই ডাক যদি 20 বছর পর সন্তানের কণ্ঠে মা বলে ডাক মার কানে লাগে, বলুন তো মা এবার কি অবস্থা? মা পাগলিনী, পাগলের মতো হয়ে গেছে। হাই হাই, ঘুম থেকে উঠে ভাবতেছেন, স্বপ্নে শুনলাম না বাস্তবে শুনলাম, আমার ছেলের কণ্ঠে আমাকে মা ডাকলো, হাই হাই, দেখি তো ঘটনাটা কি। মা দরদি দরজাটা খুলে দেখে ওই তো আদরের ছেলেটা দাঁড়িয়ে নিছে। বলুন এবার মার মনটা কেমন? মা ডাকতেছে, বাবা, বাবা রে, তুই কেমনে আমার 20 বছর পর আমার মা কইয়া ডাকলি? মা খুশিটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইল না, আশপাশি মহিলাদের মধ্যে ছড়িয়ে দিয়ে বলতেছেন, চাচি আম্মা, খালাম্মা, সেহরি খাবেন, ঘুম থেকে উঠেন, শুনেন মজার খবর, 20 বছর পর আজকে আমার পোলা আমারে কত সুন্দর করে মা কইয়া ডাক দিছে, কি বলবো চাচি আম্মা। এই ডাকটা শুনে 20 বছরে আমার মনে যা দুঃখ ছিল, একটা ডাকে আমি মায়ের সব দুঃখ দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, মায়ের মতো একটা দরদি যদি 20 বছরের দুঃখ আগে ডাকে দূর করে দিতে পারে, আমি আল্লাহ মায়ের চাইতে রে কুঠি কুঠি গুণ দয়া বেশি। আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা, 20 বছর বুঝি না, 90-100 বুঝি না, যে যেই বয়সেরই হোক, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, আজকে ডাকের বিনিময় আমি আল্লাহর মায়া হয়েছে, বড় দয়া হয়েছে, তোরা সাক্ষী হয়ে যা। এ ডাকের বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি, কিন্তু অন্য নবীর উম্মতের বেলা একটু কম, ক্ষমা এত সহজে দিতেন না, শুধু আমাদের বেলা একটু বেশি। আল্লাহু আকবার বলুন। কোরআন শরীফে ঘোষণা দিচ্ছেন এই নবীর উম্মতের বেলা, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী গো, আপনি বলে দেন আমার বান্দারা কি অপরাধ করছে, তারা কি ভয় পাইতেছে, তারা গুনাহ অপরাধ করলে করছে, তাদেরকে আপনি বলে দেন তারা যেন ভয় নাই না পায়। কি করব আমি আল্লাহ? তাদের জীবনের গুনাহগুলি সবগুলো গুনাহ জমায়া আমি আল্লাহ মাফ করে দিব। অন্য নবীর উম্মতেরা গুনাহ করে মাফ চায়া কুল পায় না, আর আমরা রে মাফ করে দিব আগেই ঘোষণা। আগাম জামিন আছে না, জামিন দেখছেন না, কেস হইবার আগে কোর্টে জামিন হয়ে গেছে। আজকে যে নবীর উম্মত হইলে আগাম জামিন, কোর্টে যাইবার আগেই মাফ। সেই নবীকে চিনা শুধু আমরা না, মা বোনদেরও দরকার আছে কিনা? মাগো, আজকের ওয়াজ তোমাদের পক্ষে, শুধু ওয়াজ তোমাদের পক্ষে না, এই পৃথিবীর মালিক স্বয়ং আল্লাহ তোমাদের পক্ষে, যার সিলাই কুল কায়নাত, সেই নবী, দয়ার নবীও তোমাদের পক্ষে, শুধু তোমরা গেলা না তাদের পক্ষে। বলুন, মা বোনেরা কি নবীর পক্ষে এখন আছে? নবী বলেছে পর্দায় থাকার জন্য, মহিলারা কি পর্দায় আছে? মাগো, এই জন্য তোমার দাম কমে গেছে। আগে বিবাহ শাদীর প্রস্তাবে মুরব্বীদের মুখে শুনছি মেয়েদেরকে মহারানা দিতে হয়েছে, আর এখন মহারানা উল্টা হয়ে গেছে, মেয়ের পক্ষ থেকে ছেলেকে মহারানা দিতে হয়। একটাই কারণ, যে আল্লাহ তোমাদের পক্ষে যেই বিধান দিয়েছে তোমরা তা মানো না। যেই নবী তোমাদের পক্ষে, নবীর পক্ষ থেকে যা আদর্শ দেওয়া হয়েছে সেগুলি তোমরা মানো না, বিধায় তোমাদের দাম কমে গেছে। বলুন, নবীর বিধানে দাম বাড়ে না কমে? নবীর বিধান মানলে সম্মান বাড়ে না কমে? বাস্তব ঘটনা, এই তো মাহে রমজান। বলুন, মাহে রমজানে মার্কেটগুলোতে মানুষের ভিড় কম হয় না বেশি হয়? মেয়ে বেশি না পুরুষ বেশি? মাশাআল্লাহ, আপনারা কিন্তু সাক্ষী, মেয়ে বেশি। তবে শুধু চট্টগ্রামে নয়, আমাদের ভৈরবেও মেয়ে বেশি। মাঝে মাঝে মার্কেটে যাওয়ার ইচ্ছে হলে দোকানদার বন্ধু বান্ধবরা বলে, দোস্ত দিনের বেলা আসিস না, রাত্র 10টার পরে আসিস। 10টার পরেও যায় দেখি টুকটাক কাকের মতো ঘুরে। কি বিপদ রে বাবা! বলে হুজুর মার্কেটিং করবে, দোষটা কি? বাবারে, আমাদের তো দোষ। টুপি টাবি লাগাইয়া গেলে মেয়েদের কাছে খারি লেখো, মৌলবি কেমন রে, মেয়ের কাছে খারু রয়েছে, আর খারিবার জাগা নাই, খারুই মুখই। আর এখন এমন এক পোশাক বেরিয়েছে, শুধু চোখ দুইটা দেখা যায় না। এটা মেয়ে না পুরুষ বোঝাই যায় না। পত্রিকায় দেখলাম এই শুরুতে পুরুষেও মেয়ে সাইজে ডাকাতি করে। আসলে এটা ভুরকাটা ইসলামের বিধিবিধান কিনা এটাও জানা দরকার আছে। বলতেছিলাম, নবীর কথা যদি মেয়েরা মানে তা ইজ্জত বাড়বে না কমবে? তার বাস্তব আমার ভৈরব। এক দোকানে বসে, কাপড়ের দোকানে বসে আছি, এক ভদ্র মহিলা পর্দা করে, অর্থাৎ নবীর আদর্শ মেনে পর্দা করে উপস্থিত হলেন দোকানে। দেখলাম দোকানদার ওনাকে সম্মান করে বসতে দিলেন। বসে বললেন, খালাম্মা কি নিবেন? শব্দটা কি ব্যবহার করলো? খালাম্মা। আরেক মহিলা আসলেন, পর্দা নাই, ফিটফাট। দোকানদার ডাকে, ভাবি আসেন বসেন। আচ্ছা, আপনাদের কাছে দিলাম, ভাবির মর্যাদা আর খালাম্মার মর্যাদা কোনটা বেশি? কিন্তু খালাম্মা একই মহিলা, এক মহিলাকে খালাম্মা ডাকলো, আর এক মহিলাকে ভাবি ডাকলো। মর্যাদার দিক একরকম হলো না দুই রকম হলো? আচ্ছা, খালাম্মা ডাক পাইলো কে? যার মধ্যে নবীর আদর্শ আছে। আজকে এই নবীর চিরনা বিদায়, তোমাদের অধপতন। আজকে তোমাদের কেন রাজমিস্ত্রির কাজ করতে হয়? তোমাদের কেন রাস্তায় মাটি কাটতে হয়? তোমাদের গোলামি করার জন্য পুরুষদেরকে বানানো হয়েছে। তারা মাটি কেটে তোমাদের খাবারের ব্যবস্থা করবে। তারা রাস্তায় রাস্তায় পরিশ্রম করে, রাজমিস্ত্রির কাজ করে, কলকারখানায় শ্রমিক হয়ে তোমাদের খাবার জুগিয়ে তোমাদেরকে রাজরানীর মতো ঘরে বসায়া খাওয়াবে। তোমাদের অধপতনের মূল কারণ হলো আমার নবীর আদর্শ ছেড়ে দিয়েছো। আজকার ওয়াজে মনে হয় পতেঙ্কার দাওয়াত হইতো না। মহিলারা কইব, এই মৌলবীরে আর কোন যাইতো না। কিন্তু আমরা পুরুষ নবীর গোলামিতে যাব, রাজি আছেন? মহিলাদেরকে আহ্বান করবো, ও মা বোনেরা তোমরাও আসো। মহিলারা রাজি আছে কিনা জানি না, না থাকলেও আজকের ওয়াজে রাজি হওয়ার কথা। আপনারা কি নবীর গোলামিতে যাইতে রাজি আছেন? নবীর গোলামিতে গেলে লাভ হবে না লস হবে? কোথাও নবীর গোলামের কোনো ভয় তাই বলুন আমার সাথে, নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা না। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে। মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিনে রজনী কান্দেন যিনি, দিনে রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। বাবারা ভাইয়েরা, এই নবীর গোলামিতে আসতে হবে। মেয়ে এবং পুরুষ উভয়কে শান্তি পাইতে হলে একটাই রাস্তা, নবীর গোলামি। রাজি আছেন তো আপনারা? বলতেছিলাম মহিলারা এখন সেদিকে যাইতে রাজি না। যদি আসেন তখন দেখুন আপনাদের দাম কত বাড়ে। আপনার পর্দা আছে একটা মহিলা, সে হলো খালাম্মা। পর্দা নাই আর একটা মহিলা, সে হলো। আচ্ছা বলুন, খালাম্মার সাথে কি ঠাট্টা মস্কারি চলে? ভাবির সাথে? হায় হায়, অথচ যাকে ভাবি ডাকলো হের বিয়েই হয় নাই। খালাম্মাকে ইজ্জতের সহিত বলতেছে, খালাম্মা কি কাপড় নেবেন? দিলেন কাপড়, যেই কাপড়ে অন্য কাস্টমারের কাছে লাভ করব 100 টাকা, তার কাছ থেকে লাভ করলো দেখলাম 20 টাকা। জিগাইলাম, দোস্ত এভাবে কম দামে কাপড় দিয়ে দিলে কোনো বাড়াবাড়ি করলে না, ব্যাপার কি? দোস্ত এই পর্দার মহিলা দেখলে আমাদের ইজ্জত করতে ইচ্ছে করে, এই জন্য কম লাভে ওনাকে আগে বিদায় করে দিলাম। আর হেডারে লইয়া শুরু করছে খেলা। হায় রে হায়, বাস্তব ঘটনা। বাস স্ট্যান্ডের খতিব, ঢাকা যাব বাসে উঠলেই ড্রাইভার, হুজুর ভালো সিটটা আপনাকে দিলেন। ড্রাইভারের পাশাপাশি একটা সিট পিছনে বসলাম। আরেক মহিলা পর্দা সহিত বুরকা পরা অবস্থায় স্টিয়ারিং এর কাছে বসা। ড্রাইভার কাছে বসতেছে, খালাম্মা একটু সাইড দেন, আমি আমার আসনে স্টিয়ারিং এ যাব। আর যদি বুরকা না থাকতো তাইলে ধাক্কা দিয়া গলা চিফাতা দইরা কইতো সাইড দেন। কিন্তু একটা ড্রাইভার পর্যন্ত খালাম্মা বলে আখ্যায়িত করলো। এটা এই সম্মানটা পাইলো কি দিয়ে বলুন? নবীর আদর্শ দিয়ে, ইসলামী বিধিবিধান দিয়ে। কাজে এখনো ইসলামে এই ইজ্জত সম্মান আছে। ইসলামে ইজ্জত সম্মানের সিস্টেম করেছেন আল্লাহ, সিস্টেম দিয়েছেন নবী মুহাম্মদুর।